প্রথমে তৃণমূলের রাজ্য সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হলো তারপরে তারকা প্রচারক তালিকা থেকে সরিয়ে দেওয়া ঘোষের না দলে যে গুরুত্ব কমছে বা কমেছে এটা তো আলাদা করে আর মনে হওয়ার কিছু নেই সমান দল তো বুঝিয়েই দিচ্ছে যে কুনাল ঘোষকে তারা চাইছে না এখন কেন চাইছে না কি হলো এই নিয়ে নানা রকম আলোচনা জল্পনা ভেসে বেড়াবে এই কয়েকদিন এ নিয়ে কোনো সন্দেহ নেই তারপরে আবার একটা বড় খবর এলে এই বিষয়টা ধামা চাপা পড়ে যাবে এখন কথা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসে অন্দর যারা থাকেন তারা মজা করে একটা কথা অনেক সময় বলে থাকেন যে কারেন্ট বেশি গেলে কয়েল পুড়ে যাবে তৃণমূল কংগ্রেসের নাকি যার যত বেশি কারেন্ট যায় তার কয়েল তত তাড়াতাড়ি পুড়ে যায় এখন কথা হচ্ছে যে কুনাল ঘোষকে আমরা দেখছি যে ধরো আহ দু নির্বাচন দু হাজার লোকসভা নির্বাচন এবং তখনো পর্যন্ত কুনাল ঘোষের সঙ্গে তৃণমূলের একটা কিছুটা হলেও দূরত্ব আছে খুব ইন্টারেস্টিংলি এখানে সুমন তোমায় বলবো যে এই চ্যানেল চ্যানেল হিন্দুস্তানি একটি কপিতে আমার মনে আছে একটি খবরে কুনাল ঘোষের কুণাল ঘোষ কোট দিচ্ছেন এবং বলছেন যে অভিষেকের রাজনীতি আমার ভালো লাগছে এবং সেটা এই খুঁজলে নিশ্চয়ই পাওয়া যাবে এই চ্যানেল হিন্দুস্তানি আছে এটা হচ্ছে দু হাজার উনিশের গল্প হ্যাঁ উনিশের গল্প তারপরে আমরা আস্তে আস্তে সবাই দেখতে পেলাম যে আবার করে তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠতা এবং তৃণমূল কংগ্রেসে গুরুত্ব পাওয়া এই করতে করতে তিনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মুখপাত্রের চেয়ারে বসলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হলেন এটা কিন্তু খুব একটা ছোট বিষয় নয় যদিও বা কুনাল ঘোষ এখন একটি খারাপ একটা ইঙ্গিত করে অশ্লীল শব্দের ইঙ্গিত করে কুনাল ঘোষ সম্প্রতি বলেছেন যে বয় আকারের সাধারণ সম্পাদক কিন্তু এতটাও কিন্তু নয় হ্যাঁ একটা দিন ধরে রাজ্যে দু থেকে দু হয়ে গেল রাজ্যে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এবং তার তার রাজ্যের রাজ্য সাধারণ সম্পাদকের পদ্মা এতটা আহ গালাগালি যোগ্য বলে আমার অন্তত মনে হয় না কুনাল ঘোষ এই মুহূর্তে যে মানসিক অবস্থায় আছেন সেখান থেকে বলছেন তবে এটা যে কোনো দলের পক্ষেই অবমাননা কর বলেই আমার অন্তত মনে হচ্ছে দেবতা একদম ঠিক কথা বললে যেটা যে কুনাল ঘোষ যে কোনো পরিস্থিতিতে একদম ফ্রন্টে এসে ব্যাট করে যায় মানে যে কোনো পরিস্থিতি বিরোধীরা যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু কুনাল ঘোষ ঠিক দিয়ে বের করে দেয় এবং আজ কুনাল ঘোষ এক্স স্যান্ডেলে তিনি পোস্ট করছেন মুখপাত্র ও সম্পাদক হিসেবে ITAC এর প্রতীক জেন নিয়োগ করা হোক এটা কতটা তাৎপর্যপূর্ণ প্রতীক জয়েন দলের কেউ নয় একজন চাকুরে মাত্র তাকে কুনাল ঘোষ কেন টেনে এনেছেন সত্যি কথাই কুনাল ঘোষ ছাড়া বলা মুশকিল একটি একটি ঘটনা হয়েছে বলে শোনা যাচ্ছে আমি নিশ্চিত নয় যে নাকি কিছুদিন আগে একটি বড় চ্যানেলে প্যানেলে গেস্ট পাঠানোর যে ব্যাপার থাকে সেইখানে কুণাল ঘোষকে না পাঠিয়ে অন্য কাউকে পাঠানো হয়েছিল বলে শোনা যাচ্ছে সেটাই কুনাল ঘোষ অফের হয়েছিলেন বলে শোনা যাচ্ছে আমি কিন্তু এই বিষয়ে নিশ্চিত নই সেই কারণে এখন কুনাল ঘোষের মাথায় এই প্রতীক জয়নের নামটি এসছে কিনা আমি না কিন্তু রাজনীতি করা তো প্রতীক কাজ নয় তিনি এখানে রাজনীতির যে বিষয়গুলো মার্কেটিং করা দরকার সেই বিপণনটা প্রতীক করেন করে সেটা আজকে উনি এই এই মানে রাজনৈতিক কি বলবো রাজনৈতিক কনসেপ্ট বলো কনসেপ্ট টু সাম এক্সটেন্ড এটা কনসেপ্ট স্যালি একটা ন্যারেটিভকে প্রমোট করা এইগুলো ওনারা করেন তো তা তার সঙ্গে আমি জানি না কি অঙ্কে কুনাল ঘোষ টেনেছেন ওনার নামটা তবে এইটা হলেও হতে পারে যে ঘটনাটা আমি একটু আগে বললাম চ্যানেলে পাঠানোর বিষয়ে গেস্ট পাঠানোর বিষয়ে কুনাল ঘোষকে না পাঠিয়ে অন্য কাউকে পাঠানো সেটা যদি এই সময় দুর্বল মনে কুনাল ঘোষের একটা সেন্টিমেন্টাল ইস্যু হয়ে থাকে সেটা হতে পারে কিন্তু সেগুলো হচ্ছে যেটা বলার সময় যেগুলো আরো বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে কুনাল ঘোষ যেটা করছেন রাস্তায় দাঁড়িয়ে আমরা যে ছবিগুলো যে ভিজুয়াল গুলো আমাদের আসছে উনি অস্ত্রপাত করছেন ওনার পাশে দাঁড়িয়ে একটা কিছু সংখ্যক মানুষ তারা ঘিরে জয়ের দিচ্ছে এবং মানে ভেরি বলছেন যে আমি পদে নেই পথে আছি এবং এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে মানে আমার স্মৃতিতে আমার মনে হয় যারা রাজনীতির পর্যবেক্ষণ করে যাচ্ছেন সাংবাদিকদের মধ্যেও সকলেই আমার সিনিয়ররা তো বটেই চলে যাবেন যে মমতা এইরকম একটা সময় এসছিল মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেস ছাড়ার একটা প্রস্তুতি পর্ব চলছে চলছে কংগ্রেস একটা প্রক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রাস্তায় দাঁড়িয়ে রাস্তায় বসে যে ওরা ইনডোর আমরা আউটডোর ইনডোর মানে কংগ্রেসের যে ক্ষমতাসীন গোষ্ঠী হ্যাঁ তাদের কথা বলছেন ওরা ইনডোর আর আমরা আউটডোর মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় বসে আছে এখন জানি না এই শব্দ পদে আর পথে এই শব্দ উচ্চারণ করার সময় কুণাল ঘোষের সেই দিন উপস্থিত ছিলেন এই ঘটনার সময় যে ঘটনার কথা কিনা কিন্তু এ কথা বলতেই হচ্ছে যে যেটাই কুণাল ঘোষ করছেন যে কর্মীদের একটা ইমোশন টেনে আনা কর্মীদের যে আমি তুমি যেটা এক্ষুনি তুমি যে কথাটা বললে যে আমি এতটা সরব দলের বিষয়ে এতদিন ধরে ছিলাম আমি আক্রমণ করতে কখনো কাউকে পরোয়া করিনি এইটা নিয়ে কিন্তু আবার তৃণমূল কংগ্রেসের মধ্যেই একটা প্রশ্ন আছে কুনাল ঘোষ যে কথাটা খুব মানে আহ উচ্চ স্বরে বলছেন বা ক্রঞ্জন ক্রঞ্জনরত অবস্থায় বলছেন এবং সেটা উচ্চস্বরে বলছেন বলে যে সবটা সবাইকে মেনে নিতে হবে তৃণমূল কংগ্রেস সেইটা মনে করছে না তারা কোন একটা কারণে এখনো পর্যন্ত প্রকাশ্যে না বলল এই ব্যাপারটা কিন্তু পুরোপুরি ঠিক বলে তারা মনে করছে না কেন এক কেন তুমি প্রশ্ন করবে নিশ্চয়ই যে কেন মনে করছে না তার কারণ হচ্ছে তুমি দেখবে যে কুণাল ঘোষের যে মুখপাত্রের যে ভূমিকা সেই মুখপাত্রের ভূমিকায় সাধারণভাবে কি হয় আমি আগের দিন আমরা আরেকটি দলের মুখপাত্রের পাশাপাশি দেখতে পাচ্ছি শ্রমিক ভট্টাচার্যকে তিনি খুবই শালীন সুশীল ভাবে এবং অত্যন্ত রাজনৈতিক বক্তব্য দিয়ে আক্রমণ শোনাচ্ছেন তৃণমূল কংগ্রেসকে বা অন্য কোন রাজনৈতিক বিষয়ে হ্যাঁ এবং বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতৃত্ব আরো অন্যান্য যারা আছেন তাদের সম্মান জানিয়ে তারপর শেষে রাজনৈতিক আক্রমণটা করছেন হ্যাঁ তুমি বলতেই পারো সবার স্টাইল একরকম নাও হতে পারে কিন্তু কুনাল ঘোষের ক্ষেত্রে যেটা হয়ে যাচ্ছে বলে অনেকে মনে করছেন যে ওনার মুখপাত্রের ভূমিকায় অনেক সময় একটা ব্যক্তিগত মান অভিমান ব্যক্তিগত অনুভূতি ব্যক্তিগত রাগ ব্যক্তিগত ভালোবাসা ব্যক্তিগত চাওয়া ব্যক্তিগত পাওয়া এবং না পাওয়া না চাওয়া এইগুলো থেকে যাচ্ছে অনেক সময় এই এইরকম হচ্ছে আজকে যে আলোচনায় যে বিষয়গুলো উঠে আসছে সময় সেটা হচ্ছে যে কুনাল ঘোষ কিছুদিন আগে এখন বলছেন কিন্তু কিছুদিন আগেও একবার সাংবাদিকদের সামনে বললেন যে আমি শুভেন্দুকে এত খারাপ ভাবে আক্রমণ করি শুভেন্দু তো আমার শুভেন্দুর সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই কুণাল ঘোষ বলছেন কিন্তু আমি এই দলটা করি শুভেন্দু যদি আমার দলের বিরুদ্ধে কোনো কথা বলে আমার কাজ হচ্ছে শুভেন্দুকে আক্রমণ করা এবারে তৃণমূল কংগ্রেসে এই প্রশ্নটা উঠছে যে তাহলে যে তাহলে পরের দিন থেকে বা তারপরের দিন থেকে কুনাল ঘোষের কথা সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্য হবে কেন তারা তো এইটাই বুঝবে যে এই ভদ্রলোক এই কথা বলছেন কারণ তিনি দলটা করেন বলে তাই বলছেন এই এই যে বক্তব্যটা উনি পেশ করছেন সেই বক্তব্যের যে সত্যতা সেই সত্যতাটা কি করে প্রমাণ হবে সাধারণ মানুষের কাছে আমি তোমায় বোঝাতে পারছি একদম একদম হ্যাঁ এটা তো আমি যখন আমি বলেই দিচ্ছি যে সুমন আমি চ্যানেল হিন্দুস্তানে কাজ করি এবং চ্যানেল হিন্দুস্তান আমাকে এই একটা এডিটোরিয়াল লাইন দিয়েছে জানো ভাই তা সেই জন্য আমি এখানে এইরকম ভাবে লিখি তাহলে পাঠকরা দর্শকরা আপনারা বলুন যে সেই লেখা বা সেই বক্তব্য আপনারা পড়বেন না শুনবেন যদি সত্যতা না থাকে তাহলে সেই বক্তব্য শুনবে কেন মানুষ এবং আমি বলে দিচ্ছি যে কোনো কারণেই হোক আমি বলে দিচ্ছি যে আমি শুভেন্দুকে আক্রমণ করি কারণ হচ্ছে এটা আমার কাজ এই ধরনের সংশয় কুণাল ঘোষের মুখপাত্রের ভূমিকা নিয়ে তৃণমূল কংগ্রেসে তৈরি হচ্ছে বা হয়েছে হয়েছে হচ্ছে এবং তার ফলশ্রুতি এইটা হতে আহ মানে অন্যতম কারণ মানে আজকে যে ঘটনাটা তুমি দেখছো আর তারপর একটা দেখো যে হয়তো এটা তুমি বলতে পারো যে মুখপাত্রের ভূমিকা থেকে তো আগেই কুনাল ঘোষ আহ অব্যাহত চেয়েছিলেন অবশ্যই চেয়েছিলেন আগেই অব্যাহতি চেয়েছিলেন এবং তারপরে কেন তাকে রিমুভ করা হলো যে বিষয়টা নিয়ে কুণাল ঘোষ অত্যন্ত আপত্তি করছেন কেন তাকে রিমুভ করা হলো সেটা একেবারে শীর্ষ নেতৃত্বই বলতে পারবেন তারা কেন সময় নিলেন হ্যাঁ এবং এটা একটা ঘটনা ধরো আমি তোমা একটা বলছি যে দল তো দলই হয় দলের দলের ঊর্ধ্বে কেউ হয় না সাধারণভাবে এটাই যারা রাজনীতি করেন তারা সাধারণভাবে এটাই বোঝেন দলের ঊর্ধ্বে তো কেউ হয় না নিশ্চয়ই তো দলও অনেক সময় ভুল করে সেই ভুলগুলো পয়েন্ট আউট করার দরকার থাকে কিন্তু সেগুলো কোনো রাজনৈতিক বিজেপি তৃণমূল না কেন যে কোনো রাজনৈতিক সংস্কৃতি স্বাভাবিকভাবে যেটা হয় সেটা দলের ভেতরেই কথাবার্তা হওয়ার কথা আজকে আমি এমন যদি হয় যে কোনো একজনের কথা দল কান দিচ্ছে না বলে তাকে বাইরে এসে সেটা সাংবাদিকদের বলতে হবে যদি এরকম হয় যদি এরকম হয় তাহলে সেটা দল ভালোভাবে নেবে না ভালোভাবে নেবে না এখন যে ক্ষেত্রে যেটা দেখলে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে যে কাণ্ডটা ঘটে গেল হ্যাঁ সেটা তো দল একটা পড়লো এ নিয়ে তো কোনো সন্দেহ নেই হ্যাঁ হয়তো কুনাল ঘোষ ঠিক বলছেন আমি আবার বলছি কুনাল ঘোষ যা বলেছেন তার অবজারভেশন তিনি আবার মনে রাখতে হবে শুধু মুখপাত্র নয় একজন দীর্ঘদিনের সাংবাদিক তার কথা হয়তো ঠিকই হচ্ছিল কিন্তু ঠিকটা বলার জন্য তাহলে তাকে রেবেল হতে হয় তাহলে তাকে রেবেলের ভূমিকা নিতে হয় মুখপাত্রের ভূমিকায় বসে থাকা যায় না যদিও বা কুণাল ঘোষ সেই সময় বলেছিলেন যে আমি মিসপিট মনে করছি নিজেকে এটাও কুণাল ঘোষ বলেছিলেন কথা সত্য কিন্তু যাই বলুন এবং না বলুন সবটা মিলিয়ে যে একটা অস্বস্তিকর পরিস্থিতি দলের মধ্যে তৈরি হচ্ছিল এটাই কোনো সংশয় নেই সমান দেবকদা আর একটা প্রশ্ন অবশ্যই করব গতকাল থেকে হয়তো আমি ফেসবুকে প্রচুর লোকের ক্যাপশন দেখেছি যে আমি পথে আমি পদে পথ না থাকলেও আমি পথে আছি এই যে প্রচুর মানুষ ব্যবহার করেছেন থেকে দেখতে পাচ্ছি কিন্তু কুনাল ঘোষকে দল থেকে সরিয়ে দিতে গিয়ে কুনাল ঘোষ কি বেশি লাইনলাই পেয়ে গেল এটা কি মনে হচ্ছে কোনোভাবে না বেশি পেয়ে গেল মানে এটা তো ঘটনাই তো তিনি এটা এটা তো দলকে আমি প্রথমেই বললাম যে দল চুপ করে আছে এখনো পর্যন্ত তারা প্রকাশ্যে কিছু বলছে না তৃণমূল কংগ্রেস সেটা তারা কবে বলবে দলীয় সিদ্ধান্ত কি হবে সেটা তার একেবারেই তাদের দলের ব্যাপার কিন্তু যে ইমেজটা কুণাল ঘোষ এটা মনে রাখতে হবে ঘোষ সুচারু রাজনীতিক হ্যাঁ এ নিয়ে এ নিয়ে কোনো সংশয় নেই এবং তোমার যে যে ইমেজটা বা যে ধরো কি বলবো এটাকে একটা নিজেকে একটা শহীদ হবার যে সহমর্মিতা কুনাল ঘোষ নিজের দিকে টেনে আনছেন বা আনার চেষ্টা করছেন সেটার মধ্যে কতটা ঠিক কতটা ভুল হ্যাঁ সেটা কতটা সত্য কতটা অসত্য কতটা সোনা কতটা খাদ এইগুলো এইগুলো তৃণমূল কংগ্রেসকেই তো এই কলটা নিতে হবে তারা যদি মনে করে তারা যদি বোঝে তাহলে তারা এই বিষয়ে মুখ খুলবে আর নয় লেখ খুব সার্বিকভাবেই তুমি যেটা বলছো যে এখন একেবারে এক দেশে খেলা হচ্ছে এবং এই তোমার ধরো যেটা হয় এটা এটা নিয়ে ভেবে তো লাভ নেই বেশি মানে বাগাড়ম্বর করে লাভ নেই টিআরপি বহুক খোঁজে মিডিয়া তারা এটাকে ধরবেই একটা চোখের জল একটা যে লোকটাকে আমরা রোজ খুব রাগতভাবে কথা বলতে দেখি তা যে মানুষটিকে আমরা খুব রাগতভাবে কথা বলতে দেখি অনেক সময় কর্কশভাবেও কথা বলতে দেখি সেই মানুষটি যখন কাটছে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আবেগে তখন তার সেইটা তৃণমূল কংগ্রেস কিভাবে কখন কবে সেটাকে কাউন্টার করবে এটা তৃণমূল কংগ্রেসই বলতে পারবে তবে আবার আমি তোমাকে বলছি অনেকগুলো বিষয় যেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস যেটা মনে করছে বলে তাদের মানে মহল থেকে যেটুকু কথা উঠে আসছে শোনা যাচ্ছে তাতে যে সমস্ত দাবিগুলি কুনাল ঘোষ করছেন যে তিনি যা বলতেন সেটাই ঠিক এবং আর কোনো এরা বলতে পারত না আর কোনো কি বলে ওটাকে মুখপাত্র আর কোনো মুখপাত্র এরকম বলতো না এইটার মধ্যেও কিন্তু অনেকের মধ্যে দ্বন্দ্ব আছে যেমন অনেক মুখপাত্র বা ওখানে তৃণমূল কংগ্রেসে আরো মুখপাত্র আছেন যদি শুভেন্দু শুভেন্দু অধিকারীকে অধিকারীকে আক্রমণের ব্যাপারটাই যদি আজকে মাপকাঠি হয় তাহলে তথ্য দিয়ে যুক্তি নির্ভর অনেক রকমের শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অনেক তথ্য সমৃদ্ধ সাংবাদিক বৈঠক করেছেন এমন মুখপাত্র ওখানে আছে শুধুমাত্র শুভেন্দু চোর শুভেন্দু গদ্দার শুভেন্দু এই শুভেন্দু ওই এই জাতীয় কথাবার্তা যেগুলো অনেকটা মানে দলের বক্তব্যের চেয়ে আমি বলবো এখানে একটা কি বলবো একটা ঝগড়ার ভাষা উঠে এসছে হ্যাঁ ঝগড়ার শব্দ চয়ন উঠে এসছে হ্যাঁ এবং সেইটা সেইটা তো ঠিক মানে মুখপাত্রের ভাষা কিন্তু আমার মনে হয় যে দল ভালো চোখে দেখেনি বা দল এখন সেগুলো ভালো চোখে দেখছে না সমান দেবতা একটা কথা বলতেই হবে যে এই যে ঘটনা যেখান থেকে সূত্রপাত তা হলো তাপস রায়ের মঞ্চে ঘোষকে দেখা গেছিল রক্তদান শিবিরে সেটা কেমন ভাবে দেখছেন হ্যাঁ এই যে একটু আগে বলেছিলাম না তোমায় যে কুরআন ঘোষের ব্যক্তিগত পছন্দ অপছন্দ চাওয়া পাওয়া না পাওয়া না চাওয়া ইত্যাদি যেগুলো তোমায় একটু আগেই বলছিলাম আজকে যেমন ধরো তাপস রায়ের ক্ষেত্রে তাপস রায় যে একজন ভালো নেতা বা এই নিয়ে রাজনৈতিক মহলে আমার মনে হয় যে খুব বেশি লোকের সংশয় আছে বলে এই সকলেই তাপস রায়কে বিরোধী এবং তাপস রায়ের পক্ষের লোকেরা সকলেই তাপস রায়কে সম্মান করেন এবং গুণীজন বলেই একজন সুশীল রাজনীতিক বলেই মানেন এই নিয়ে কোন সন্দেহ নেই কুনাল ঘোষেরও সেই একই অনুভূতি তাপস রায়ের প্রতি থাকতেই পারে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আবার ওই সেই জায়গায় আমি চলে যাচ্ছি আমি ব্যক্তিগতভাবে কুনাল ঘোষ তাপস পছন্দ করেন বলে তিনি তাপস রায়ের সম্পর্কে ভালো ভালো কথা বলবেন কিন্তু মুকুল রায় বলো বা এরকম আরো যারা ধরো বিজেপিতে চলে বা গেছিলেন তাদের জন্য কঠোর থেকে কঠোরতর কঠোরতম শব্দ ব্যবহার করবেন এ নিয়ে তো কোনো সংশয় নেই যে তৃণমূল দলটি গঠনে তাপস রায়ের চেয়ে মুকুল রায়ের ভূমিকাটা বেশি এ নিয়ে তো কেউ কোনো প্রশ্ন করতে পারবে না কি না বলেছেন কুণাল ঘোষ মুকুল রায়ের সম্পর্কে সেগুলো সত্যি হতে পারে কিন্তু আমি আবার বলছি সেগুলো সত্যি হতে পারে কিন্তু কথাটা হচ্ছে যে মুখপাত্রের চেয়ারে বসে উনি আমার পছন্দ নয় বলে আমি আগে গদ গদদার দালাল ইত্যাদি ইত্যাদি শব্দে বর্ষিত করে দেবো আর নানা রকম শব্দ বলবো কিন্তু আরেকজন দলরtactি আমার পছন্দের বলে তার সম্পর্কে আমি শোভন বলবো আমার মনে হয় যে সর্বোত্রী পুরো বিষয়টাই সবার ক্ষেত্রেই শোভন ভাবে বলাটাই বোধ শোভনীয় হতো এবং সেটা তৃণমূল কংগ্রেসের পক্ষেও আমার মনে হয় যে ভালো হতো তৃণমূল কংগ্রেসের ইমেজ এতে খারাপ হতো না অন্তত ভালো হতো কারণ মনে যে মুখপাত্র যারা তার তো ফেস অব দ্য পার্টি সেই অর্থে মানে মাউথ পিস অব দ্য পার্টি দেখার ফেস অব বলাটা আমার ভুল হলো মাউথ পিস অব দ্য পার্টি তাদের পার্টিকে জনগণ শুনছে তাদের মুখ দিয়ে তাদের কণ্ঠস্বর দিয়ে সুতরাং সেই কণ্ঠস্বরটা সেই কণ্ঠস্বরের শব্দ চয়নটা কেমন হবে এবং সেখানে আবার আমি বললাম যে ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকবে কিনা এগুলো ঠিক করে দিতে হবে এবং এই এই যে রক্তদান কুণাল ঘোষের জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে যাচ্ছে তোমার মনে আছে কিনা জানিনা অবশ্য তোমার মনে থাকাটা তো কথা নাই দু হাজার সালে এমনই এক রক্তদান উৎসবে কুণাল ঘোষ এই একই রকম ভূমিকা পালন করেছিলেন এবং দলের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছিল শেষ পর্যন্ত যে ঘটনা ঘটেছিল সে নিয়ে পূর্ব পাঠের আলোচনা করছি না মানুষ জানেন হ্যাঁ এই রক্তদান উৎসবটাকে আহ ঘোষের জীবনে একটা অন্য মাত্রায় এনে দিচ্ছে বলে দেখতে পাচ্ছি তবে ওই যেটা আমি তোমায় বললাম যে একজন মুখপাত্র দল আমার মনে হয় দল বোধ এইটাই ভাবছে এখন সম্ভবত সম্ভবত এইটাই ভাবছে বা এইটাই চাইছে যে যিনি দলের মুখপাত্র হবেন তিনি মানে ব্যক্তিগত পছন্দ পছন্দ দেবকদা অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ ডাব্লিউ ডাবলু ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান